সুধী দর্শক মণ্ডলী, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সঞ্জিতা হুদাশ্যামা। সুধী দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের প্রতি পর্বে চেষ্টা করি নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদের অবহিত করতে। তারই পরিক্রমায় আমাদের আজকে অনুষ্ঠানে আলোচনার বিষয় বাংলাদেশে ঔষধের ব্যবহার এবং ঔষধ শিল্পের ভবিষ্যৎ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজকে এসে উপস্থিত হয়েছেন এম মোসাদ্দেক হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস, এবং ডাক্তার রিফায়াত রহমান, সহকারী অধ্যাপক ফার্মাকোলজি বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। চলুন দর্শক, কথা বলি আজকের অতিথিদের সাথে। স্যার, আপনাদেরকে অসংখ্য অভিবাদন আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। প্রথমে এম মোসাদ্দেক হোসেনের কাছে জানতে চাইব যে বর্তমানে আমাদের দেশে ঔষধ শিল্পের পরিস্থিতি কি। আপনাকে ধন্যবাদ এবং এই এটিএন বাংলা হেলথ শো অনুষ্ঠানের সুপ্রিয় দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনি যে প্রশ্নটা করলেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে বাংলাদেশে ঔষধ শিল্প, তা আপনাকে প্রথমে একটু বলা যে বাংলাদেশে এখন বর্তমানে ঔষধের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বাংলাদেশে নিজেই প্রোডাকশন করা হচ্ছে, এবং এখানকার শতকরা 98% ওষুধ, প্রায় 25,000 কোটি টাকার একটা মার্কেট, এর 98% ওষুধ বাংলাদেশে নিজেই প্রোডাকশন হচ্ছে, এবং এখানকার যে প্রস্তুতকারকরা সেই ওষুধ তৈরি করে বাজারে এটা দিচ্ছে। এই সাথে অনলি 2%, যেটা খুবই মানে নিউ ইনোভেটিভ ড্রাগস এবং যেগুলো এখনও প্যাটেন্টের সেইটুকু শুধু ইম্পোর্ট হচ্ছে। তা আমাদের দেশের যে মানে ব্যবহারের জন্য যে ওষুধগুলোর দরকার, সব ধরনের ওষুধ, অ্যান্টি ক্যান্সার বলেন, নিউ বায়োলজিক্যাল প্রোডাক্টস বলেন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক, সব ধরনের ওষুধ এখন বাংলাদেশের যে দরকার সেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে, এবং এই ওষুধের মানও আমরা অত্যন্ত উন্নত মানের, যার কারণে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থায় যে ওষুধের ব্যবহার হচ্ছে সেটা থেকে আমরা যে প্রতিফলন পাচ্ছি তাতে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের সব ধরনের রোগ এখন নিরাময় হচ্ছে, এবং তার জন্যে বিভিন্ন হসপিটাল, তারপর ক্লিনিক, তারপর ডক্টরস সবাই মিলেই একাগ্রভাবে ব্যবস্থাপত্র দিচ্ছে, সেই ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ পাওয়া যাচ্ছে আর কি। তো এটা আমার মনে হয় একটা ভালো পরিস্থিতি বিরাজ করছে ওষুধ ব্যবহার, এবং বিশেষ করে ওষুধের প্রাপ্যতা, এটা বাংলাদেশে যথেষ্ট ভালো বলা যায় অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বলা যায়। আচ্ছা, এখন ডাক্তার রিফায়াত রহমানের কাছে আমার প্রশ্ন যে ওষুধ যে বর্তমানে ডাক্তাররা যে প্রেসক্রাইব করছেন, রোগীরা ওষুধ খাচ্ছে, ওষুধের এই ব্যবহার কি ঠিকমতো হচ্ছে, আপনার কি মনে হয়? ওষুধের ব্যবহারের ক্ষেত্রে, আপনাকে ধন্যবাদ, ওষুধের ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসটা মানে রোগীদের ক্ষেত্রে যে সবচেয়ে ওনারা ফেস করছেন, ওনারা বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে, যেমন কোনো রোগীর জ্বর হয়েছে, সে হয়তো প্যারাসিটামল খেলো, সে হয়তো এক্সপেক্ট করছে যে আধা ঘন্টা এক ঘন্টার মতো জ্বর সেরে যাবে, কিন্তু দেখা যায় যে 2-3 ঘন্টাও লাগতে পারে। তো এটার জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক ক্ষেত্রে তার জ্বর হয়েছে, সে অ্যান্টিবায়োটিক নিয়েছে, সে হয়তো 2-3টা অ্যান্টিবায়োটিক ডোজ খাওয়ার পরে সে হতাশ হয়ে যাচ্ছে, সে মনে করছে কেন আমার জ্বরটা ভালো হচ্ছে না, হয় ডাক্তার আমাকে ভুল প্রেসক্রাইব করেছে অথবা ওষুধ কাজ করছে না, আমি আরেকটা ওষুধ নিই, সে তখন উচ্চ মাত্রার আরেকটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ঝুঁকে পড়ছে, এতে তার আর্থিক ক্ষতি হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এটার যে সাইড ইফেক্ট, যে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে সে রোগীকে এটাকে অনেক ভোগাচ্ছে, কিডনি বা আলটিমেটলি লিভারের ক্ষতি করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলব, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো গ্যাস্ট্রিকের ওষুধ, সেগুলো আমরা সবসময় বলি আমরা ডাক্তাররা যে খাবার আধা ঘন্টা আগে খেতে, সে হয়তো সেটা না জানার জন্য বা তার অজ্ঞতার জন্য সে খাবার পরেই খাচ্ছে, যে কারণে তখন সেই ওষুধের যে মেইন আমরা যে যে জিনিসটা আমরা এক্সপেক্ট করি যে কাজটা করবে, কার্যকারিতা, সেটা অনেকাংশেই কমে যাচ্ছে, তখন অনেক ক্ষেত্রে আছে রোগী অনেক মানে তাদের মন খারাপ হয়ে যায় যে আমি মনে হয় ভালো হচ্ছি না, তখন সে আবার অন্য ডাক্তারের কাছে যায়। তো এই ক্ষেত্রে রোগীদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, এবং যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে তাকে তার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে যদি এখানে একটু অ্যাড করি যে একটা ব্যবস্থাপত্র অনুযায়ী যদি ওষুধ নেওয়া হয়, মেডিসিন নেওয়া হয়, এবং সেইটা ব্যবস্থাপত্রের ভিতরে যে পিরিয়ডটা দেওয়া আছে সেই পুরো পিরিয়ডটা যদি ব্যবহার করা হয় তাহলে রোগী বেনিফিটটা পুরোপুরি পাবে আর কি। তো আমার মনে হয় সেইটাই হলো ইম্পর্টেন্ট, ব্যবস্থাপত্রটা ফলো করতে হবে, এবং কোনো কনসার্ন হলে সেটা সেই মানে যিনি পরামর্শ দিয়েছেন অথবা কনসালটেন্টের কাছেই, উনি যদি চিকিৎসকের কাছেই যান তাহলে ওনাকে পুরো জিনিসটা আবার ক্লিয়ার করে দিতে পারবে যে কতটুকু সময় লাগবে,
কিভাবে সেটা ব্যবহার করবে এই জিনিসটা। আচ্ছা, আমাদের দেশে ওষুধ যে তৈরি হচ্ছে এগুলো কি মানসম্মত? বিশ্বের যে সব ওষুধ তৈরি হচ্ছে এগুলোর সাথে কি আমাদের দেশে ওষুধ তুলনাযোগ্য? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বাংলাদেশের আমরা যদি দেখি, আমরা যদিও লিস্ট ডেভেলপ কান্ট্রির ভিতর পড়ি, বাংলাদেশই একমাত্র লিস্ট ডেভেলপ কান্ট্রি যেখানে ঔষধ শিল্পটা অত্যন্ত মানে পরিপূর্ণ একটা শিল্পে পরিণত হয়েছে। এটা সরকার এবং এখানকার যারা এন্টারপ্রেনার সবারই উদ্যোগের কারণে বাংলাদেশে ঔষধ শিল্পটা একটা বিশাল মানে ক্ষমতা অর্জন করেছে। কীরকম, আমাদের দেশের সাপ্লাই সেক্টরে অ্যাজ আই যেটা বলেছি 99% অ্যাট দ্য সেম টাইম অত্যন্ত উন্নত মানের মানে ওষুধ দেওয়া হচ্ছে। কারণ এখানকার যে কাঁচামাল ইম্পোর্ট করে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু বিশ্বের যত ইম্পর্ট্যান্ট যে সাপ্লায়ার সোর্স আছে সেখান থেকেও নিয়ে আসা হচ্ছে। আমাদের আরেকটা পরিচয় হলো যে আমরা দেশের এই যে বিভিন্ন প্রেসক্রিপশনের কারণে রোগ জীবাণু এবং সব কিছুতেই কিন্তু ওষুধের ব্যবহারের থেকে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে তো উনি যেটা বললেন যে অনেক সময় হয়তো একটা কম ব্যবহার করার জন্যে অথবা অন্য কোনো কারণে কেউ কেউ কমপ্লেন করে, কিন্তু মেজরিটি অফ দ্য পেশেন্টস আর গেটিং কিওর্ড, আর তারা বেনিফিট পাচ্ছে। প্রিভেন্টিভ যে মেডিসিন তার কারণে অনেক রোগ জীবাণু হচ্ছে না। আমাদের দেশে আপনি যদি দেখেন ভ্যাকসিনেশনের কারণে অনেক ডিজিজ প্রিভেন্ট করা যাচ্ছে, অনেক ওষুধের কারণে, অনেক ভিটামিন এবং সব কিছুর কারণে মানুষের যে আয়ু সেটাও কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, বেড়ে গেছে। তো এগুলোর একটাই বলা যায় যে ওষুধের ব্যবহার ভালো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ভালো ওষুধ যাচ্ছে। এবং ভালো ওষুধের আরেকটা দিক নির্দেশনা হলো যে আমাদের দেশ থেকে প্রায় পৃথিবীর 126টা দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। এর ভিতরে খুব ইম্পর্টেন্ট যে FDA রিসেন্ট টাইমসে গত বছর দুটো দেশীয় কোম্পানির তাদের ফ্যাসিলিটি অ্যাপ্রুভ করেছে ফর এক্সপোর্ট টু ইউনাইটেড স্টেটস। তো তার মানে কি, আমাদের দেশে যে ওষুধ হচ্ছে তার মান উন্নত বিশ্বের ওষুধের মানের সমান, এখানে কোনো তারতম্য নেই। বিশেষ করে আমরা এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা, বাংলাদেশের রেগুলেটরি অথরিটি হলো ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওনাদের তত্ত্বাবধানে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি ওনারা লাইসেন্স দেন এবং সেই লাইসেন্সের কিছু নিয়মকানুন আছে। কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফলো করতে হবে, WHO-র যে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা মিনিমাম ক্রাইটেরিয়া টু বি ফলোড, এর বিয়ন্ডে সবাই কিন্তু তাদের নিজস্ব যে GMP স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে তারা একটা ভালো ওষুধ তৈরি করতে হবে। এবং ভালো ওষুধের আরেকটা রিকোয়ারমেন্ট হলো ভালো কাঁচামাল আনতে হবে, এবং বাংলাদেশ সরকারের যে অ্যাপ্রুভাল ছাড়া কোনো কাঁচামাল আনা যায় না। তো আমাদের সরকারের যে সংস্থা ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা ওষুধের কাঁচামালের গুণাগুণ নিরীক্ষণ করেই ওনারা অ্যাপ্রুভাল দেন, এবং সেই অ্যাপ্রুভ সোর্সের ম্যাটেরিয়ালস দিয়ে আমরা সবাই ওষুধ তৈরি করে। এবং বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় যারা ওষুধ তৈরি করেন প্রত্যেকেরই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একদম সমান, কোনো কোনো ক্ষেত্রে ভালো আরও বেটার বলা যায়। কেন, ওনারা তো সবাই চেষ্টা করতেছেন বিশ্বের যে ডেভেলপ কান্ট্রিগুলোতে আমরা এক্সপোর্ট করার জন্য। যদি আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রির একজন সদস্য, অচিরেই হয়তো আমরা লোয়ার ইনকাম গ্রুপে ডেভেলপিং কান্ট্রির লেভেলে চলে যাব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপোর্টটা কিন্তু সব লেভেলেই আছে। আমরা রেগুলেটেড কান্ট্রিগুলোতেও যাচ্ছে যেখানে কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে ওনারা দেখেন যে একটা দেশের অনেক দেশের থেকে ইন্সপেকশনরা বাংলাদেশে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, UK থেকে এসছে, তারপরে আফ্রিকান অনেক কান্ট্রির থেকে এসছে, CIS কান্ট্রির থেকে এসছে, আর সাউথ এশিয়ার অনেক কান্ট্রি থেকে বাংলাদেশে ইন্সপেকশন হয়েছে। এবং সবাই এসে দেখেছে যে এখানকার যে ওষুধের শিল্পের যে মানটা সেটা ওদের দেশের শিল্পের মানের থেকেও ভালো অথবা সমান, তার কারণে তারা কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের দেশ থেকে এক্সপোর্ট করার জন্য। তো এক্সপোর্ট একটা ক্রাইটেরিয়া টু ডিটারমিন যে কীরকম মান বজায় রাখতেছে। আর আমরা যে র মেটেরিয়ালস ইম্পোর্ট করে আনতেছি, ভালো কোম্পানির ভালো র মেটেরিয়ালস আনার উদ্দেশ্যই হলো একটা ভালো ওষুধ বাজারজাত করা। তো সেইটা আমরা মেনটেন করতেছি, এবং এটা দুই পক্ষেরই, তারা কোম্পানিরা নিজের উদ্যোগে এটা করছে কী জন্যে, তারা চাচ্ছে দেশে যাতে ভালো মানের ওষুধ পাওয়া গেলে এই ওষুধের মান নিয়ে কোশ্চেন থাকবে না, সেই জন্য একটা স্ট্যান্ডার্ড করে। আবার ভালো মানের ওষুধ না হলে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো না। সো উভয় দিক থেকে আমরা দেশের জনগণের জন্যে যে ওষুধটা তৈরি করছি এটা এনশিওর করা হচ্ছে যেন হাই কোয়ালিটির মেডিসিন হয়, এবং এখানে কিন্তু কোনো তারতম্য নেই, কোয়ালিটির কোনো আসলে অল্টারনেটিভ নেই। তা আমরা যদি আপনার যে প্রশ্নটা ছিল, আমাদের মানটা কি অত্যন্ত উন্নত মানের কিনা, অবশ্যই উন্নত মানের, যার কারণেই আমরা আজকে প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশের এই ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা সাকসেসফুল সেক্টর ইন স্যাটিসফাইং অর দ্য ডিম্যান্ড অফ দ্য কান্ট্রি। এই দেশের জনগণের যে চাহিদা, যে রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল করার জন্য যে পর্যাপ্ত মান দরকার সেটা অবশ্যই এটাতে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনাকে কাছে পেয়ে জিজ্ঞেস করছি যে বিদেশে যে ওষুধগুলো যাচ্ছে সেটা কাঁচামাল, আর আমাদের দেশের ভিতরে ইন্ডাস্ট্রিতে যে ওষুধগুলো ঢুকছে সেটা কাঁচামাল,
এটা কি সমানই হচ্ছে নাকি এটা কোনো তারতম্য আছে? না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো অনেকের ভিতরে থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেসব ইন্ডাস্ট্রির কথা জানি এবং আমাদের পার্সোনালি আমার ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, আমরা অবশ্যই একই মানের র মেটেরিয়ালস ব্যবহার করে এই ওষুধগুলো তৈরি করছে, যেটা আমরা এক্সপোর্ট করব অথবা লোকাল মার্কেটে। তবে এটা তারতম্যটা আশা করা যায় না। এটা কেউ যদি এরকম অনেকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি মনে করি এটা ক্লারিফাইড হওয়া দরকার যে আসলে এই তারতম্যটা হওয়া উচিত না এবং করা করে না। আমাদের আমি যতদূর জানি এই তারতম্যটা নাই, কারণ আমরা বাইরে যে ওষুধগুলো রপ্তানি করতেছি ওরা কিন্তু আমাদের দেশের এই প্রোডাক্টের স্যাম্পল নিয়ে অ্যাপ্রুভ করেই কিন্তু ওনারা অর্ডার দিচ্ছেন, তারপরে আমরা এক্সপোর্ট করতেছি এবং আমাদের নর্মাল প্রোডাকশন ব্যাচের থেকেই কিন্তু সেই এক্সপোর্ট ব্যাচগুলো তৈরি হচ্ছে। তবে এক্সপোর্টের সময় অনেক সময় প্যাকেজিংটা ডিফারেন্ট হয়, ওদের দেশের ভাষা, ওদের দেশের রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল করার জন্য প্যাকেজিং রিকোয়ারমেন্ট, ওষুধের ভিতরে কোনো তারতম্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা শুনে একটু আশ্বস্ত হলাম। আসলে আমি আশা করবো যে আমাদের রোগীরাও এই ব্যাপারটাতে অনেক আশ্বস্ত হবে, কারণ আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমাদের অনেক দেশে যাচ্ছে, তখন ওরা চিন্তা করে যে আমাদের লোকাল মার্কেটে কি সেম কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড মেইনটেইন হচ্ছে কিনা। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এখন কথাবার্তায় সব সময় যেটি চলে আসে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হচ্ছে বা এটি প্রতিরোধ কিভাবে করা উচিত এবং আমরা কতটুকু এগিয়েছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে? রেজিস্ট্যান্স আসলে এটা এখনকার ক্ষেত্রে আসলে শুধু আমাদের দেশে না, গ্লোবালি এটা একটা বিরাট সমস্যা। 2015 সালে ল্যান্সেট নামে একটা স্বাস্থ্য সাময়িকীতে 18 সেপ্টেম্বর একটা প্রতিবেদনে দেখা গেছে প্রতি বছর 2,14,000 শিশু সেপসিসে মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য, অ্যান্টিবায়োটিক তাদের ক্ষেত্রে কাজ করছে না। তো সেক্ষেত্রে সেখান থেকে আমরা যেহেতু পৃথিবীর মধ্যেই আছি, আমরা তার বাইরে নেই, কিন্তু আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি অথবা লো সোশিও ইকোনমিক কান্ট্রির মধ্যে আছি, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা রোগীকে অনেক টেস্ট দিলে তারা সেটা বিয়ার করতে পারে না, তখন তারা কোনো পরীক্ষা না করেই সরাসরি ওষুধ চায়। তো কফ, কাশি, জ্বর অথবা ডায়রিয়াতে প্রথমেই দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ডিমান্ড করে যে আমি অ্যান্টিবায়োটিক ছাড়া আমি ভালো হবো না, কিন্তু দেখা গেছে এটা ভাইরাল, এটা দরকারই ছিল না। তো যে কারণে এটা একটা যথেচ্ছ ব্যবহার হচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে যে রোগীকে আমরা যখন অ্যান্টিবায়োটিক দিই, 2 বা 3টা ডোজ খাওয়ার পরে সে যখন একটু ভালো বোধ করে তখন সে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেয়। সে মনে করে আমি তো ভালো হয়ে গেছি, খামাকে আবার টাকা খরচ করে আবার কেন অ্যান্টিবায়োটিক কিনবো? সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এটা একটা জীবাণু থেকে আরেকটা জীবাণুতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এইটা একটা সমস্যা আছে। এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য শুধুমাত্র এই মানুষের ক্ষেত্রেই না, আমরা যে পশু চিকিৎসকরা 60-80% ক্ষেত্রে, এটা WHO-র একটি সমীক্ষায় দেখা গেছে যে 60-80% ক্ষেত্রে যে আমাদের গরু ছাগল আমরা যখন মানে যখন অসুস্থ হয় তখন তারা সমানে অ্যান্টিবায়োটিক ইউজ করে এবং সেটা কোনো রকমের বাজ বিচার না করি, সেটাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে আমাদের এখন রিসেন্টলি আমাদের আগেও এই আইনটি ছিল, তবে এটি এখনও গ্যাজেটেড আকারে প্রকাশ হয়নি যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেটা ব্যবস্থাপত্র চিকিৎসক ছাড়া এবং রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। তো সেটা যদি অচিরেই আমাদের ইমপ্লিমেন্ট হয়, যদি সরাসরি সরকারের মাধ্যমে এবং চিকিৎসক এবং ফার্মাসিস্ট যারা আছে অথবা ওষুধ ডিসপেন্সার যারা আছে তারা এটাকে পালন করলে আমরা এটা অনেক ক্ষেত্রে কমিয়ে আনতে পারবো বলে আমরা মনে করি। আচ্ছা, আমরা তো বেশ কিছুদিন ধরেই আমরা চেষ্টা করছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে, তো কি মনে হয় আমরা কতটুকু সফল হতে পেরেছি, আদৌ কি আমরা সফলতা পেয়েছি? সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে বলবো যে একদমই সক্ষমতা অর্জন করি তা না, এখন কিছু কিছু ক্ষেত্রে অর্জন করতে পেরেছি। সেটা হচ্ছে আমরা যখন ডাক্তাররা প্রেসক্রাইব করছি অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ভালোমতো বুঝিয়ে দিচ্ছি যে আপনি পুরো ওষুধটাই বা পুরো কোর্সটাই একবারে কিনতে হবে, তাহলে হবে কি সে যদি 3-4 ওষুধ কিনে সে ভালো বোধ করে সে আর বাকি ওষুধগুলো কিন্তু সে ডিসপেন্সারিতে যায় না। তো সেক্ষেত্রে তাকে যেন পুরোটাই হয় এবং সে ভালো হোক অথবা না হোক সে পুরো কোর্সটা কমপ্লিট করবে এবং 4-5 দিন পরে তার যদি মনে হয় তার কোনো ইম্প্রুভমেন্ট নাই, সে অবশ্যই আবার চিকিৎসকের সাথে যোগাযোগ করবে যে অ্যান্টিবায়োটিক তার চেঞ্জ করে নেওয়ার দরকার আছে কিনা, এবং যেখানে প্রযোজ্য সেখানে অবশ্যই টেস্ট করিয়ে নিতে হবে যে সে অ্যান্টিবায়োটিকটা তার সেন্সিটিভ অথবা রেজিস্ট্যান্স কিনা। এটা একটা হ্যাঁ, আমি এখানে একটু অ্যাড করতে চাই, আসলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আসলে গ্লোবাল একটা প্রবলেম, যার জন্যে গত বছর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এটা নিয়ে একটা জেনারেল রেজলিউশন অ্যাডাপ্ট করা হয়েছে। প্রত্যেকটা দেশে তাদের একটা নিজস্ব একটা
ন্যাশনাল প্রোগ্রাম নেবে, এই যে অ্যাওয়ারনেসের কথা বললেন, সচেতনতা বৃদ্ধির জন্য কী কী করণীয়, অ্যাট দ্য সেম টাইম অ্যান্টিবায়োটিকের ব্যবহার যে বিধিমালাগুলো পুরোপুরি মেনে চলা হচ্ছে কি না, যেটা উনি বললেন, এখন কিন্তু দেখবেন প্রত্যেকটা বিজ্ঞাপনের নিচে এরকম লিখে দেওয়া হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা, যদিও আমরা জানি কোনো ওষুধই আসলে প্রেসক্রিপশন ছাড়া দেওয়া উচিত না। অ্যাট দ্য সেম টাইম নতুন যে ড্রাগ পলিসি অ্যাপ্রুভড হয়েছে সেটাও কিন্তু খুব ভালো একটা যুগান্তকারী ড্রাগ পলিসি, যার ভিতরে কিছু প্রোডাক্টকে 39 প্রোডাক্টকে ওটিসি ড্রাগ হিসাবে আইডেন্টিফাই করা আছে। ওখানে খুব স্ট্রংলি আবার বলা হয়েছে সব প্রোডাক্ট স্পেশালি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরও বেশি নজর দিতে হবে, যাতে প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক সেল না হয়। অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, যে যে ফুল কোর্সটা নিতে হবে। এখন এটার ব্যাপারে ডাইরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু কাজ করছেন ওনারা, যে আমরা যারা ম্যানুফ্যাকচারার সেদিকে আমরা একটা কমপ্লিট কোর্স একটা প্যাকে দিতে পারি, তো সেইটাই শুধু ডিসপেন্স হবে, এর ভিতর ভেঙে বিক্রি হবে না। এটার সাথে অবশ্যই একটা ইকোনমিক সাইডটাও দেখতে হবে, যে একজন হয়তো একসাথে সবটা নিতে পারছে না, তার ক্ষেত্রে কী করা যায়, কিন্তু টু এনকারেজ যাতে কমপ্লিট কোর্সটা ডিসপেন্স হয় সে ব্যাপারে কিন্তু একটা প্রচারণা চলছে এবং কার্যক্রম নেওয়া হয়েছে, যে অ্যান্টিবায়োটিকটা যদি ফুল কোর্স সাপ্লাই দেওয়া হয় তাহলেই রুগী সেই পুরো ওষুধটা নেবে এবং তাতে রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর উনি যেটা বললেন কম ব্যবহারের জন্য অথবা অন্য ক্ষেত্রে, যে অ্যানিমাল হেলথ ম্যানেজমেন্টের যে অ্যান্টিবায়োটিকের যে যথেষ্ট ব্যবহার হচ্ছে ওইটা নিয়ে হয়তো কথা কম বলা হচ্ছে, কিন্তু ওটাও আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সবাই যদি আলোচনা করে। ওই সেক্টরেও যারা প্রেসক্রাইব করেন তিনারা যদি একটু খেয়াল করেন যে অ্যান্টিবায়োটিকগুলো যেখানে দরকার অবশ্যই দিতে হবে, অ্যান্টিবায়োটিক যার দরকার তাকে না দিলে একই ব্যাপার হবে, যার দরকার নেই তাকে যে দিলে যেরকম হয়, তো যার দরকার তাকে অবশ্যই দিতে হবে, যে যে জীবাণুর জন্য দরকার সেটা যদি পরীক্ষা করা যায় অথবা ওনারা অভিজ্ঞতার জন্যে অভিজ্ঞতা নিয়ে হয়তো একটা প্রেসক্রাইব করলেন, কিন্তু কমপ্লিট কোর্স করতে হবে। এটা আমাদের তরফ থেকে যেটা এনশিওর করতে হবে কোনো কারণে রেজিস্ট্যান্স যেন সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্টের জন্য না হয়। এটা আচ্ছা, এখানে যখন কোয়ালিটির কথাটি চলে আসলো তখন হচ্ছে এই যে ওষুধ তৈরি হচ্ছে আমাদের দেশে এটির মান নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? আচ্ছা, ওষুধের মান নিয়ন্ত্রণ দুভাবে, একটা তো আমরা যারা ওষুধ তৈরি করে তারা যে কোনো র মেটেরিয়াল যখন ইম্পোর্ট করে আনা হয় সেই র মেটেরিয়ালসের গুণাগুণ পরীক্ষার জন্য প্রথমে উপাদান অবস্থায় এটা অ্যাকসেপ্ট করার আগে কিন্তু একটা কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করতেই হয়। ওদের সার্টিফিকেট থাকার পরেও আমাদের নিয়ম হলো প্রত্যেকটা ওষুধ, বিশেষ করে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো প্রত্যেকটা প্যাকে আপনার ওষুধের মান দেখতে হবে, মানে ইন্ডিভিজুয়াল একটা ব্যাচের যদি পাঁচটা প্যাক এসে থাকে প্রত্যেকটা প্যাকেই কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হবে। এবং অ্যান্টিবায়োটিকের ব্যাপারে অনেকগুলো টেস্ট আছে, একটা ফার্মাকোপিয়ায় নির্ধারিত আইডেন্টিফিকেশান থেকে স্টার্ট করে তার অ্যাসে, তার ডিগ্রেডেশন সব কিছু দেখার একটা পদ্ধতি এবং প্রক্রিয়া দেওয়া আছে, সেটা ফলো করে কমপ্লিট একটা টেস্ট করতে হবে, করে এটা অ্যাকসেপ্টেন্স একটা যদি কোয়ালিটি কন্ট্রোল রিলিজ করে তাহলে সে স্টোরে নিতে পারবে। তারপর যখন প্রোডাকশানের সময় তার ইন প্রসেস কিছু কন্ট্রোল আছে, একটা ডিসপেন্সিং লেভেল থেকে, ডিসপেন্সিংয়ে কিন্তু ফার্মাসিস্টদের একটা সক্রিয় ভূমিকা আছে, এই যে যারা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তারাই কিন্তু কোয়ালিফাইড পার্সন হিসেবে ওষুধের কোম্পানিগুলোতে কাজ করে, তো ওনারা ওই ডিসপেন্সিংয়ের সময় থেকে প্রসেস এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে কমপ্লিট করে যখন ওষুধটা ফাইনালি তৈরি হবে তারপরে কিন্তু আবার টেস্ট করতে হবে, টেস্ট করে আবার গুণাগুণ দেখতে হবে যেন মূল উপাদানে যে গুণাগুণ থাকার কথা সেগুলো আছে কিনা, এবং রিলিজ প্যাটার্ন ঠিক আছে কিনা, ডিজলিউশন ঠিক আছে কিনা, সব দেখার পরেই ওষুধ বাজারে যেতে পারবে। তার আগে অবশ্য নতুন ওষুধের বেলায় স্টেবিলিটি স্টাডি কমপ্লিট করতে হবে, যাতে শেলফে যাওয়ার পরে এটা যেন গুণাগুণে কোনো তারতম্য না হয়, যেই পিরিয়ডটা প্রেসক্রাইব করা আছে যেটা 2 বছর শেলফ লাইফ অথবা 3 বছর শেলফ লাইফ, এই পিরিয়ডে যেন ওষুধটা ভালো থাকে সেই ব্যবস্থাপত দেখেই ওষুধটা রিলিজ করা হয়। তো ওষুধের এইভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। আর আরেকটা অ্যাড করা যেতে পারে, যে বাংলাদেশে যখন এই ওষুধগুলো ফার্মেসিতে যাচ্ছে অথবা যেখানে, এর কিন্তু একটা টেম্পারেচারের ভিতর রাখতে হবে, একটা কন্ট্রোল টেম্পারেচার এনভায়রনমেন্ট দিতে হবে, এবং সেটার জন্যই কিন্তু এখন এই যে নতুন পলিসি নেওয়া হয়েছে যাতে এনশিওর করা হচ্ছে যারাই ওষুধের বিজনেসের সাথে অথবা ফার্মেসি থাকবে সেগুলোতে কী ধরনের মান হবে সেটা ব্যাপারে হয়তো আপনার প্রশ্ন থাকলে আমরা পরবর্তীতে আলাপ করতে পারব। আচ্ছা, রোগী আমরা তো এখন দেওয়া হচ্ছে, মানে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন এবং রোগী সেই প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছেন, এখন এই রোগীরা কি ঠিকমতো ফার্মেসি থেকে ওষুধ পাচ্ছে, ওষুধের প্রাপ্যতাটা কতটুকু? এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বাংলাদেশে তো আমাদের জানা মতে প্রায় 2 লক্ষের উপর ফার্মেসি আছে, এবং এইগুলো কিন্তু একটা রিসেন্ট টাইমসে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, এই ফার্মেসিগুলো কিন্তু একটা ভালো কাজ করতেছে, যে সব জায়গায় সবাই ওষুধের প্রাপ্যতা আছে, ফার্মেসি থাকা মানে কি একটা লোক চাইলেই ওষুধের দোকানে যেতে পারতেছে। এখন নেক্সট কোয়েশ্চনটা হলো ওষুধের যে ডিসপেন্সিংটা হচ্ছে সেটা প্রপারলি হচ্ছে কিনা, অনেক জায়গায় হচ্ছে কিন্তু বেশ কিছু জায়গায় আবার এটাও দেখা যাচ্ছে ওই অপ্রতুল কোয়ালিফাইড পিপুলের অভাব, তা যার জন্যে এই আমাদের এই যে মডেল এই ফার্মেসিগুলোতে যদি আমরা গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদেরকে সম্পৃক্ত করতে পারতাম তাহলে এই জিনিসটা, এই যে ওষুধ যখন একজন
পেশেন্ট অথবা পেশেন্টের যে প্রতিনিধি ওষুধ নিতে আসবেন, তিনি যদি ওষুধটা বুঝে নিতে পারেন, মানসম্মত ওষুধ নিয়ে যেতে পারেন, ওই ডিসপ্লে, আমরা তো ম্যানুফ্যাকচারিং পয়েন্টে আমরা বললাম অনেক মান বজায় রাখতেছে সব কিছু, কিন্তু এটা যাওয়ার পরে ওষুধের দোকানে যখন যাচ্ছে, সেখান থেকে যখন রোগীর কাছে পৌঁছাচ্ছে অথবা রোগীর প্রতিনিধির কাছে যাচ্ছে, তখন যেন একটা ব্যবস্থাপত্রটা প্রপারলি একটা কোয়ালিফাইড পার্সনের সুপারভিশনে ডিসপেন্স করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে, যেটা আগেও ছিল বাট এইবার খুব ইম্পর্ট্যান্ট হলো, যে ইন্টারন্যাশনাল কিছু এজেন্সির সহায়তা নিয়ে, MSH বলে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে এবং USA, DFID এদের সবাই সাপোর্ট নিয়ে বাংলাদেশ সরকার একটা অ্যাক্রিডিটেড ড্রাগ সেলার প্রজেক্ট নেয়, যার মাধ্যমে বাংলাদেশে একটা মডেল ফার্মেসি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে সেই ফার্মেসিগুলোতে অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকবে, যিনি ওই ওষুধের প্রেসক্রিপশনের ব্যাপারে যদি কোনো কাউন্সিলিংয়ের দরকার হয় সেটাও করতে পারবেন, এবং ওনার প্রেজেন্সের কারণে আমরা বিশ্বাস করি যে ওষুধের দোকানে কোনো সাবস্ট্যান্ডার্ড ওষুধ অথবা এক্সপায়ার্ড ওষুধ এগুলো পাওয়া যাবে না এবং এগুলো কমে যাবে। তো এইসব সব মিলে একটা ভালো স্বাস্থ্যসেবার দেওয়ার উদ্দেশ্য নিয়ে এইসব গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদেরকে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি। আচ্ছা, আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, শিখতে পেরেছি, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সুধি দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম ওষুধের ব্যবহার এবং বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে। আশা করি আপনারা অনেক অজানা তথ্য জানতে পেরেছেন এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।